হ্যালো বন্ধুরা, আমি রূপম, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা বুঝতেই পারছো এই ভিডিওটায় কথা বলতে চলে এসেছি মির্জা পার্ট ওয়ান জোকারকে নিয়ে। কেমন লাগলো মির্জা পার্ট ওয়ান জোকার? তো প্রিমিয়ার থেকে সবে মাত্র এলাম, বাড়ি ফিরলাম এবং প্রিমিয়ারে ছবিটা দেখেছি মানে এমন কেউ ভাববেন না যে ভালোই বলে যাচ্ছি, ভালোই বলে দেবো বা বায়াস রিভিউ দেবো। যদি ভেবে থাকেন তাহলে স্কিপ করে যেতে পারেন, কারণ আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলবো। অনেকেরই এটা থাকে যে প্রিমিয়ারে গেছে মানে ভালো ভালো বলে দিচ্ছ, এই করে দিচ্ছ, তোমাদের দেখে দর্শক যায় হলে। তাহলে আমি প্রথমেই বলবো, রিভিউ না দেখে ফার্স্টে কমার্শিয়াল সিনেমা দেখো। কমার্শিয়াল সিনেমা যে কোন জায়গায় যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা সবথেকে বড় উদাহরণ হচ্ছে মির্জা। আজকে যা মির্জা যেটা করে দেখিয়েছে বস, যেই গ্র্যান্ডার, যেই স্কেলে বাংলা সিনেমা যে পৌঁছেছে, সেটাকে হিট করানোর, ব্লকবাস্টার করানোর দায়িত্ব তোমাদের। আর যদি তোমরা সেটা না পারো তাহলে আর এই ছবি, এই ধরনের ছবি আর জীবনেও হবে না। যাই হোক, কথা বলবো মির্জা পার্ট ওয়ান জোকার কেমন লাগলো। দেখো বন্ধুরা, এই ছবিটার পজিটিভ দিক রয়েছে বা নেগেটিভ দিকও রয়েছে। আমি যদি পজিটিভ দিকগুলোই নিয়ে প্রথমে কথা বলি, তাহলে প্রথমেই বলবো অঙ্কুশ দা ইন্টারভিউতে একটা কথা বলেছিল যে টেকনিক্যাল টিমকে সে ধন্যবাদ দিতে চায়, কারণ সেটা বলিউড সাউথকে টপকে গেছে। আমি এই সিনেমাটা দেখার পর যেটা আমার মনে হলো, যে প্রোডাক্টটা আমরা পেলাম না, সেখানে টেকনিক্যাল টিমের কোনো রকম ত্রুটি নেই। মানে টেকনিক্যাল যে কোনো জিনিস, আমি যদি প্রথমেই ধরি ক্যামেরার কাজ, মানে ডিওপি, যে অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি সিনেমাটার মধ্যে জাস্ট টপ নচ। মানে সেই অ্যাকশানগুলোকে প্রপার ধরার জন্য ডিওপিকে কিন্তু খুব ভালো রকমভাবে কাজ করতে হবে। এখানে আমরা যেই লেভেলের অ্যাকশান দেখেছি, আমি জিদ্দার ফ্যান হয়ে বলছি, জিদ্দাও কিন্তু এই লেভেলের অ্যাকশান রাবণ বা চেঙ্গিজে মানে তার থেকে আমরা পাইনি। জিদ্দা কিন্তু চেষ্টা করে দেখিয়ে দিয়েছে, মানে চেষ্টা করে কিন্তু শুরুটা জিদ্দাই করেছে, কিন্তু জিদ্দার যেই অ্যাকশান দেখেছি তার থেকেও টপ নচ লেভেলের অ্যাকশান আমরা মির্জাতে দেখতে পাচ্ছি। যেই লেভেলের ডিওপি, যে আর কি ক্যামেরার কাজ করছে, যে অ্যাকশানের মুহূর্তগুলো ইন্টারভেল সিনে, ওই যে গাড়ি পার্কিংয়ের যে মুহূর্তটা, বাইকের সিকোয়েন্স থেকে শুরু করে ক্লাইম্যাক্স, ফাটাফাটি অ্যাকশান রয়েছে। সেকেন্ড যদি কথা বলি কালার গ্রেডিং, ওফ, এক একটা কালার গ্রেডিং, মানে গানে অনেকেই বলছিল খুব সবুজ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, কিন্তু সিনেমার কালার গ্রেডিং একেবারেই আলাদা। কালারের কাজ যারা কি এডিট করেছে, মাইন্ড ব্লোয়িং এডিট হয়েছে, খুব সুন্দর কালার। মানে মাল্টিপ্লেক্সে যখন দেখছি ওই বড় স্ক্রিনের মধ্যে, খুব প্রপার জিনিসগুলোকে, মানে ভিজুয়ালগুলো সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর কালার গ্রেডিংয়ের কাজ হয়েছে। মানে ডিওপি, তারপরে যে আর কি কালারিস্ট, এডিটার, কোনো তুলনা হবে না। টেকনিক্যাল টিম এতটাই স্ট্রং সিনেমাটার মধ্যে যে আমি ত্রুটি দেখতে পাইনি। এটার জন্য অবশ্যই আমি থ্যাঙ্কস দেব প্রডিউসারকে, মানে প্রডিউসার অঙ্কুশ হাজরাকে, কারণ প্রথম সিনেমা হিসেবে সে যে ট্রাইটা করলো, সে যেইভাবে স্কেলটাকে বড় করলো, যেভাবে ইনভেস্ট করেছে, যেভাবে খরচা করেছে, ভাই আমরা প্রোডাক্টটা দেখে বুঝতে পেরেছি যে এই লেভেলের খরচাটা হয়েছে, ভালো খরচা করেছে। এখানে কিন্তু কোনো খামতি ছিল না, এটা প্রশংসনীয়। প্রথমবার প্রডিউসার হয়ে একটা প্রোডাকশন হাউস খুলে কমার্শিয়াল সিনেমা করাটা সত্যি কথা বলতে খুব একটা সহজ কাজ নয়। যেই লেভেলের, যেই গ্র্যান্ডারটা করে মির্জা বানানো হয়েছে, সেটা সত্যি প্রশংসনীয়। এবং যেই স্কেল, বাংলা ছবিকে নিয়ে অনেকে বলে না যে সাউথের মতো হতে পারে না, বলিউডকে কপি করে, সাউথকে কপি করে, তাহলে মির্জা হচ্ছে সবথেকে বড় উদাহরণ যে স্কেলটাকে, যে এই ছবিটা এই স্কেলের হতে পারে, সেটা সবথেকে বড় প্রমাণ দিল হচ্ছে মির্জা। ভালো, এই দিকগুলো সত্যিই ভালো, যেগুলো প্রশংসনীয়। আমি যদি অ্যাক্টিং নিয়ে কথা বলি, প্রথমেই যার নামটা আসবে বস, আমি সেই ক্যারেক্টারটা তাকে ছাড়া কল্পনাই করতে পারছি না, আর এখন তো আরোই না, সিনেমাটা দেখার পর আরোই না, সেটা হচ্ছে টেক্কা, কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা। ভাই, লোকটার স্ক্রিন প্রেজেন্স কী, অঙ্কুশ দার থেকেও এই লোকটা, মানে কৌশিক গাঙ্গুলির যা অভিনয় দেখেছি সিনেমাটার মধ্যে, ফাটাফাটি ফাটাফাটি অভিনয় করেছে। মানে তার ড্রেস আপ, কস্টিউম, মনে হচ্ছে মানে এই ক্যারেক্টারটাই সুলতান, একে ছাড়া আর কোনো বিকল্পই নেই। কৌশিক গাঙ্গুলি নামটা ছাড়া সুলতান ক্যারেক্টারটার জন্য কোনো বিকল্প নাম আমার অন্তত মাথায় আসছে না। এই লোকটাকে বা এই মানুষটাকে এতদিন হয়তো কমার্শিয়াল সিনেমায় দেখিনি, কিন্তু এইবার দেখলাম, সত্যি তিনি যতটা ভালো পরিচালক ততটা ভালোই অভিনেতা, তুলনা হয় না ভাই। আমার কোথাও গিয়ে মনে হয় যে মানে সবথেকে ভালো যদি কারো স্ক্রিন প্রেজেন্ট থেকে থাকে, অঙ্কুশদার তো আছে, কিন্তু অঙ্কুশদার থেকেও আমার ভালো লেগেছে কৌশিক গাঙ্গুলিকে স্ক্রিন প্রেজেন্সের দিক থেকে।
ব্যাস তারপরেই যার নাম নেব, ঋষি কৌশিক স্যার। ভালো লেগেছে আমার তার অভিনয়, সত্যি কথা বলতে ভালোই লাগে, ভালো লেগেছে তার অ্যাক্টিং, ভালো লেগেছে। অঙ্কুশ দা এন্ট্রিটা দুর্ধর্ষ ছিল, মির্জার যে এন্ট্রিটা তার সঙ্গে সঙ্গে সেই মানে পাঞ্চ লাইন ডায়লগ লিখেছে অর্ণব ভৌমিক, কৌশিক গাঙ্গুলির মুখ থেকেও কিছু কিছু পাঞ্চ লাইন রয়েছে, ঋষি কৌশিকের মুখ থেকেও কিছু কিছু পাঞ্চ লাইন রয়েছে। একটা সিন রয়েছে যেখানে বলার মানে ট্রাকগুলো আসছে, ট্রাক থেকে কয়েকটা প্যাকেট বার করা হয় এবং প্যাকেট থেকে যখন জিনিসটা দেখছে ড্রাগস হিসেবে সেটা দেখ মানে একজন পুলিশ অফিসার বলছে যে এ তো চিনি, বলছে চা দিয়ে গুলে খেয়ে নে। এই যে মানে ডায়লগসগুলো এতটাই মজা, একটা কমেডি ঢোকানোর চেষ্টা, খুব ভালো। এবং অঙ্কুশদার মুখ থেকে যখন সেই ডায়লগটা শুনছি না, মায়ের পেট থেকে চুল্লির গে, সবাই তারা নাম কামাতে শেখায় আর আমিও চিজদাত কামাতে এসেছি, এ হেভি হেভি ডায়লগ কিছু কিছু জায়গায়, খুব ভালো খুব ভালো। ঐন্দ্রাদির মানে অভিনয়, মুস্কান জি ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, ভালো তার অভিনয় ভালো লেগেছে, আমি বলবো না যে খুব ভালো, কিন্তু এই মুস্কান ক্যারেক্টারটাকে আমরা প্রথম থেকে যেভাবে দেখতে পাচ্ছি, তার শব্দ চয়ন, তার ভঙ্গিমাটা আই থিঙ্ক একটু ডিফারেন্ট টাইপের হলেও হতে পারতো, কারণ ঐন্দ্রাদির এর আগে যে কটা কাজ দেখেছি সেটা ওয়েব সিরিজ বা সিনেমার কাজই বলি না কেন, সেইখানে যেরকম বলার এক্সপ্রেশনটা না, আমার কোথাও গিয়ে মনে হলো যে এই সিনেমাটার ক্ষেত্রে সেই সেম প্যাটার্নই রয়ে গেছে। তো সেটাকে যদি একটু চেঞ্জ করা হতো, মানে ডিফারেন্ট ওয়েতে যদি তার ভঙ্গিমাটা হতো শব্দ চয়নের ক্ষেত্রে, কারণ মুস্কান মানে ক্যারেক্টারটাকে দেখানোই হচ্ছে মাচালি, কিন্তু যখন একটা পরে গিয়ে আমরা তার একটা ব্যাক স্টোরি দেখছি বা কিছু দেখছি, তখন আমরা কোথাও গিয়ে ফিল করছি যে না এই জিনিসটা কিন্তু বদলানে মানে বদলানো হলেও হতে পারতো। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মুস্কান ক্যারেক্টারটার একটু শব্দ চয়নটা মানে ওই যে ভঙ্গিমাটা যদি একটু মাচালি টাইপেরই হতো, আমার কোথাও গিয়ে মনে হয়নি যে মাচালি টাইপের, কিন্তু ওটা হলে বেস্ট হতো। অ্যাক্টিং আমার ভালো লেগেছে এবং অ্যাকশান সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি ঐন্দ্রাদিকে, সেই সিনটাও খুব ভালো। ক্লাইম্যাক্সটা এতটাই বড় যে কেউ মানে নিরাশ হবে না সেখানে, এইভাবে মানে এত সুন্দর প্রেজেন্টেশনটা, সব থেকে বড়ো কথা হচ্ছে প্রেজেন্টেশনটা, ওই প্রেজেন্টেশনে এই জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবার আসি শোয়েব কাবির, ফ্যান্টাস্টিক অ্যাক্টর, বাঘাউদ্দিনে তার অভিনয় দেখেছি, অপরাজিততে তার অভিনয় দেখেছি, এইখানেও মানে আজহার ক্যারেক্টারটা এত সুন্দর পোর্ট্রেট করেছে মানে পোর্ট্রেট হয়েছে সিনেমাটার মধ্যে, আমার মনে হয় যে এই ক্যারেক্টারটাও না মানে সেই জায়গায় ঢুকে গেছে কৌশিক গাঙ্গুলির মতো, মানে আজহারই সে, আজহার সে শোয়েব কাবির নয়, খুব ভালো। সিনেমার আরও একটা পজিটিভ দিক, এখানে যেটুকানি ইমোশন দেখানো হয়েছে সেই ইমোশনটা কিন্তু প্রপার ওয়ার্কেবল, মানে খুব ভালো ইমোশনটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে। এবং অনেকজনের ব্যাক স্টোরি আমরা দেখতে পাচ্ছি সিনেমাটার মধ্যে, যেটাও কিন্তু সত্যি কথা বলতে ভালো। এবার নেগেটিভ দিক, নেগেটিভ দিক এইখানে আমি বলবো না যে অনেক বড় বড় নেগেটিভ দিক, পজিটিভ দিকও রয়েছে, এই নেগেটিভের মধ্যেই পজিটিভ। আমি এটা প্রথমেই বলতে চাই যে ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সে যার ক্যামিওটা দেওয়া হয়েছে, যে সেট আপটা, সেটা কিন্তু সবথেকে বড় পজিটিভ দিক, কারণ সেখানে লাইটিংয়ের কাজ এত সুন্দর হয়েছে এবং মানে পুরো সিনেমায় মানে ফ্রম দ্য স্টার্ট টু লাস্ট এন্ড, ঠিক আছে যাই হোক না কেন, পুরো সিনেমায় লাইটিংয়ের কাজ দুর্ধর্ষ। এবং লাস্টে ক্যামিও যখন যার দেখবো, যাকেই দেখি না কেন, সেখানেও যে সেট আপটা করা হয়েছে, সেখানে মানে লাইটিং যা করা হয়েছে অনবদ্য অনবদ্য, তুলনাই হবে না। এবার যদি নেগেটিভের কথায় আসি তাহলে বলবো তো স্টোরি, সিনেমাটা স্টোরিটা কী সেটা তো আমি বলবো না, কিন্তু স্টোরিটা মানে খুব বড় কিছু না, হাইফাই কিছু স্টোরি না, একদম নর্মাল স্টোরি, ঠিক আছে। কিন্তু এই যে বিল্ড আপটা, সিনেমা তৈরি করলেই তো হলো না, একটা তো বিল্ড আপ চাই, একটা এক্সিকিউশন চাই, সেটা কিন্তু খুব দারুণভাবে মানে তৈরি করা হয়েছে। এর জন্য অবশ্যই মানে প্রডিউসারকে তো অনেকটাই ধন্যবাদ যায়, প্রডিউসার অঙ্কুশ হাজরাকে, কারণ সে খামতিটা রাখতে দেয়নি। এবং ডিরেক্টর সুমিত সাইল, ফার্স্ট ডিরেকশনই জাস্ট বুঝিয়ে দিল, প্রথম ডিরেকশনই জাস্ট বুঝিয়ে দিল, ইমোশনটাকে এত সুন্দর করে এস্টাবলিশ করেছে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু স্টোরির যেই ফরম্যাটটা সেটা কোথাও গিয়ে আমার পুরনো বলেই মনে হয়েছে এবং নতুনত্ব কিছু লাগেনি। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম যে একটা প্রেজেন্টেশন এক্সিকিউশন, সেটা কিন্তু সিনেমাকে অন্য জায়গায় নিয়ে যায়, সেটা কিন্তু সিনেমাটার মধ্যে ভালো ছিল। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু একটা উইক পয়েন্ট আমি বলবো, কারণ স্টোরিটা আমি অনেকটাই আশা করেছিলাম। এবার হ্যাঁ, আমি সিনেমাটা দেখতেও গেছি অতটাও আশা নিয়ে নয়, এটা ঠিক, আমি অত আশা নিয়েও সিনেমাটা দেখতে যাইনি, কিন্তু হ্যাঁ যেটা মনে হলো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে আমি একটা উদাহরণস্বরূপই বলি, এখানে আর কি ক্লাইম্যাক্স আমরা যাকেই ক্যামিও হিসেবে দেখতে পাচ্ছি, আমরা তাকে
বিভিন্ন সিনেমায় দেখে থাকি। এবার ব্যাপারটা এইখানে, আমি যখন একটা সাউথের মতো ক্যামিও আনছি তখন আমাকে অবশ্যই ক্যারেক্টারটার মধ্যে একটা বিল্ড আপ দিতে হবে। আমরা যার ক্যামিওটা দেখতে পাচ্ছি, ক্যামিওটা সত্যি কথা বলছি সেই বিল্ড আপটা দেখলাম না ক্যারেক্টারটার মধ্যে, বা যেগুলো করা যেত। একজন প্রোটাগনিস্ট, তাকে অ্যান্টাগনিস্ট বানানো হচ্ছে, ঠিক আছে, তো অবশ্যই আমার ক্যারেক্টারটার মধ্যে একটু ইম্প্রুভমেন্ট চাই। তাহলেই তো একটা মানে সূরিয়ার মতো ক্যারেক্টার, মানে সূরিয়ার মতো একজন অ্যাক্টার, মানে সে প্রোটাগনিস্ট, তাকে বিক্রমের মতো সিনেমায় অ্যান্টাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করে লুক দিয়ে তারপরে তাকে আনা হয়েছে রোলেক্স। তো সেরকমই সেটা যদি এইখানে হতো, একটু ভালো লুকস দিয়ে, আমি চাইছিলাম ভালো লুকস দিয়ে। ভালো অভিনয়টা অবশ্যই ভালো ছিল, অভিনয় ভালো ছিল, আমি বলছি ভালো লুকস দিয়ে। আমরা যখন তার ক্যামিওটা দেখছি, ব্যাক সাইড থেকে তো ফ্ল্যাশটা জ্বলছে, মানে ওই ফোকাস লাইটটা জ্বলছে, যেটা আমরা ট্রেলারেও সবার শেষে দেখতে পাচ্ছি। এবার সে যখনই সামনে আসছে তখনই না তার মুখটা ক্লিয়ার হচ্ছে। এবার সেটাই তো সবথেকে বড় ফল্ট, মুখটা ক্লিয়ার হবে কেন? তাকে ক্যারেক্টারটাকে আরেকটু আসুক, ক্যারেক্টারটা আরেকটু দেখুক, তাহলে তো জিনিসটা বোঝা যাবে। এবার সেটা আসা মাত্রই বোঝা যাচ্ছে হালকা আলোতে, রিফ্লেকশানে, যে হ্যাঁ ক্যারেক্টারটা কে। এবার সেখানেও যখন দেখছি তখনও কোনো মানে লুক নিয়ে দেখলাম না এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক এটাই সবথেকে বড় ফল্ট, সেখানে যদি একটু লুকসের পরিবর্তন করা যেত, একটু মানে এক্সপেরিমেন্ট, মানে একটা আলাদা লুক। আমি যেটা উদাহরণ হিসেবে বললাম যে একজন প্রোটাগনিস্টকে যখন একটা সিনেমায় অ্যান্টাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করা হয় এবং সেটা আবার প্রপার লুকসে, একটা মারাত্মক ভায়োলেন্সের মাধ্যমে, সেটা দেখতে কিন্তু বেশি ভালোবাসে দর্শক। তো সেটা যদি এই সিনেমার ক্ষেত্রে হতো আই থিঙ্ক খুব ভালো হতো। জানি না দর্শক এটাকে কেমনভাবে নেবে, কিন্তু আমার এটা মনে হলো বলার, এবং এটা খুব বড় একটা মানে কি বলবো, খামতির দিক বলবো না, খামতি কিছুই রাখিনি আমি বলবো, টেকনিক্যাল ওয়াইজ খামতি সেরকম কিচ্ছু নেই, কিন্তু হ্যাঁ আরেকটু এই ডিপার্টমেন্টগুলো বা এই জিনিসগুলো একটু কি মানে একটু মেনটেন করলে খুব ভালো হতো। তাতে আমি জানি না, এবার সিনেমার দায়িত্ব পুরো মানে পুরোপুরি দর্শকদের ওপর। আজকে যদি এই সিনেমাগুলো ব্লকবাস্টার না হয় তাহলে কিন্তু ভবিষ্যতেও সিনেমা মানে এই টাইপের কমার্শিয়াল সিনেমা কিন্তু আর হবে না। তো অবশ্যই এটা দর্শকদের উচিত সিনেমাটা গিয়ে হলে দেখার এবং ভালোভাবে হিট করানো, যাতে তারাও সাহস পায় পরবর্তীকালে। আমি জানি এটাই যদি আজকে সাউথে হতো, পুরো এই সিনেমাটা যদি সাউথে হতো ভালো ব্যবসা করতো, কিন্তু হ্যাঁ তাদের একটু বিল্ড আপটা অন্য ধরনের, আমাদের এখানকার বিল্ড আপটা অন্য ধরনের, কিন্তু হ্যাঁ সিনেমাটা ভালো, অবশ্যই যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। একজন প্রোডিউসার, নতুন প্রোডিউসার, তার এটা প্রথম প্রচেষ্টা, সে করেছে সিনেমাটা, আমি তার জন্যই বলছি যে হ্যাঁ খামতি কিন্তু কিছু নেই। যেই স্কেলে দেখানোটা দরকার ছিল সেই স্কেলে অবধি নিয়ে গেছে, মানে আমাদের বাংলা সিনেমার এই স্কেলটা রয়েছে সেটা সবথেকে বড় উদাহরণ হচ্ছে মির্জা। আমি এখনও বলবো যে অ্যাকশনগুলো দেখলাম না, ফাটিয়ে হয়েছে, ফাটিয়ে জিদ্দা পত্তা দেখিয়ে গেছে, যে প্যান ইন্ডিয়া জিদ্দা পত্তা দেখিয়ে গেছে এরকম অ্যাকশন ডিরেক্টর সাউথ থেকে। তো সবাই কিন্তু এটা চেষ্টা করছে, সেই চেষ্টাটাকেই আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং যেটা বললাম যে ক্যামিওর ওই পোর্শনগুলো একটু বেটার হলেও হতে পারত। ব্যাস এটুখানি বলেই ভিডিওটা শেষ করব। আমি মির্জাকে 10/10 8 দিতে চাই, মানে 8/10 8 দিতে চাই 10-এ। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব মির্জা হলে গিয়ে দেখো, তারপরে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদেরও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।